আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি বাংলাদেশি ব্লগার মম নাজমা এখন আছি আপনাদের সাথে। তো আমার পুরো ইনবক্স মেসেঞ্জার যেদিকে তাকাই সবখানে আপনাদের মেসেজ। প্রথমে আমি ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমার মতো একজন মানুষের, আমি বলবো আমি তো কিছুই না, কিন্তু এই আমার মতো একজনেরও আপনারা এত খোঁজ খবর নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বিশাল পাওয়া। আমার ইউটিউব পরিবার, আমার ফেসবুক পরিবার, দুই জায়গাতেই যেভাবে আপনারা আমার জন্য চিন্তা করেছেন, আমার জন্য দোয়া করছেন, এই জিনিসটা পাওয়া সহজে হয় না, আসলে সবাই পায় না। ভালোবাসা পাওয়াটা আসলে সবার ভাগ্যে থাকে না। আমি বলবো আমি অনেক লাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এতটুকু ভালোবাসা, মানে আমাকে এতটুকু ওই জায়গায় নিয়ে গেছে যার কারণে আমি আপনাদের ভালোবাসাগুলো পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ আমার খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমাকে বারবার সবাই নক করছিলেন যে আপু কিছু একটা জানান, আপনি কেমন আছেন, কি করছেন। তো ভাবলাম ঠিক আছে, সবার ইন্ডিভিজুয়াল আনসার দেওয়া পসিবল হচ্ছে না, কয়েকজনকে দিয়েছি, কয়েকজনকে দিতে পারিনি। যাদেরকে দিতে পারিনি তারা মন খারাপ করবেন না, আমি আসলে স্বাভাবিকভাবেই এখন যেহেতু কোয়ারেন্টাইনে আছি, আপনারা জানেন আমার কোয়ারেন্টাইন অলরেডি শুরু হয়ে গেছে, কয়েকদিন চলেও গেছে অলরেডি। তো এখন যেটা আর কি পরিস্থিতি, মূলত আপনারা যেহেতু জানতে চাচ্ছেন যে এখন কি অবস্থায় আছি, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি করা। তো যদি আমি একদম প্রথম দিন থেকে আমি আমার জার্নিটা যদি চিন্তা করি, একটু খারাপ লাগা তো আছেই, তবে আলহামদুলিল্লাহ আমি প্রথম দিন আমি খুবই ভেঙে পড়েছিলাম, একদম ট্রুলি স্পিকিং আমি একেবারে ভেঙে পড়েছিলাম, লাইক কি হবে এখন, এরকম একটা কন্ডিশন ছিল। বাট পরে দিন আস্তে আস্তে নিজেকে শক্ত করে ফেলেছি, মনোবল এখন একেবারে আলহামদুলিল্লাহ, যে সমস্যা নাই। আমি তো অ্যাটলিস্ট পেশেন্টটা দেখে আমি হাত ধুয়ে ফেলেছি, বাসায় এসে গোসল করেছি, এরপরেই আমি অন্য কাজগুলো করেছি। এর কারণে আমার কেন জানি মনে হচ্ছে ইনশাল্লাহ যে রিপোর্টটা আসবে সেটা নেগেটিভ আসবে। তো ইনশাল্লাহ এখন আমি আমার হাতে রিপোর্ট এসে পৌঁছায়নি, রিপোর্ট আসা মাত্র আমি আপনাদের সাথে আমি এটার আপডেট শেয়ার করব। তো রিপোর্ট এখন এসে পৌঁছায়নি, এই জন্য আমি আপাতত একেবারেই গৃহবন্দী বলতে পারেন। তো যেটা আর কি, আমার এই বাসাটা হচ্ছে দুই রুমের বাসা, আর আমার ওয়াশরুম একটা। তো এই কারণে আমি যেটা আর কি, বাচ্চাদের থেকে যে দূরে থাকার ব্যাপারটা বা বাসার অন্যান্য দিকে মুভ না করার ব্যাপারটা, এটা আমি আসলে করে উঠতে পারছি না, মানে যেটা বাস্তব এটা হচ্ছে না আমার পক্ষে, এটা পসিবল হচ্ছে না। কারণ একে তো আমি ওই পেশেন্ট যেদিন দেখেছিলাম এরপর থেকে মোটামুটি আমি ওদের সাথে মিশেছি, তো হঠাৎ করে এখন যদি আমি চাই ও এটা সম্ভব হচ্ছে না, যেহেতু আমার সবকিছু একসাথে দুটো রুম শুধু। তো আপাতত ওই যে হোম কোয়ারেন্টাইন, মানে বাসার ভিতরে সবাই অবস্থান করছি, আর এই কোয়ারেন্টাইনটা আমার পুরো সবকিছুকে না চেঞ্জ করে দিয়েছে। তো করোনা পেশেন্ট যারা আছেন বা এখনো পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি অন্যরকম একটা মায়া বা অন্যরকম একটা দরদ হঠাৎ করে আমার ভিতরে ফিল হচ্ছে। কারণ যদিও আমি করোনার আক্রান্ত রোগী কিনা আমি জানি না, এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি, প্লাস এখনো পর্যন্ত আমার কোনো সাইন সিমটম, সিভিয়ার কোনো সাইন সিমটম দেখা যায়নি আমার। হ্যাঁ, আমার এটা হয়তো এটা সিজনাল হতে পারে, আমার গলা খুশখুশ করছে, আর এটা করোনা সিমটম না, আমার দাঁত ব্যথা করছে প্রচুর। আমি আমার লাইফে এরকম এরকম ব্যাড দাঁত ব্যথা, এরকম খারাপ দাঁত ব্যথা আমার আর হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম গত দুই দিন ধরে এটা হচ্ছে। আমি ব্যথার ওষুধ, মানে দাঁত ব্যথার ওষুধ খেয়েও আমি এটা কমাতে পারছি না, এত সিভিয়ার ব্যথা। তো এটা যেহেতু করোনা সিমটম এখন পর্যন্ত কেউ বলেনি, এই কারণে আমি খুব একটা বেশি এটা নিয়ে বদার করছি না। তো যাই হোক, আল্লাহ ভরসা, যা হবে দেখা যাবে। আর আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি পরিবারের সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি বলা চলে। আমার হাজবেন্ড ওই যে আগে থেকে ওর একটু খুশখুশে কাশি ছিল, হাত ব্যথা ছিল, এর বাইরে ওর একটু লাইক একটু মনে হয় সর্দি ভাব এসেছে, এটাই। তো মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বড় মেয়ের একটু নাকে জ্যাম লাগছিল অ্যাকচুয়ালি। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু সিজন চেঞ্জের কারণে অনেকের মধ্যে এই সিমটম গুলো আসছে, এটাই এখন আমার মধ্যে আবার নতুন করে, ওই যে আমি যেহেতু একটা কাজ করে এসেছি সেহেতু আমার মধ্যে এখন একটা ভয় কাজ করছে, এটা কোনো আবার ওটার দিকে যাচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে এই কোয়ারেন্টাইনে আসার পর থেকে ওই যে করোনা আক্রান্ত যারা আছেন তাদের প্রতি আমার অন্যরকম একটা রেসপেক্ট বা অন্যরকম একটা ভালোবাসা কাজ করছে, বা এক ধরনের একটা ফিলিংস আসছে।
ফিলিংসটা কেন, আমি যদিও করোনা রোগী এখনো আছি বা ওটা আমি জানি না, বাট অলরেডি বুঝতে পারছি তাদের মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছি। আমি হোম কোয়ারেন্টাইনে আছি, আমি বাসার সবার সাথে আছি, আমার কোনো সাইন সিমটম নেই। এই অবস্থায় হয়তো আমি অনেক কিছু মানে অনেক অনেক লাইক কি বলবো অনেক কিছু দেখছি বা শিখছি, অনেকের ভালোবাসা পাচ্ছি সেটা যেমন, আবার অনেকের অনেক কিছু দেখছি সেটাও আছে। তো আমার আমারই এই অবস্থা, যারা করোনা আক্রান্ত রোগী আছেন তাদের অবস্থা তো আমি বলবো আমি বুঝতে পারছি। এই যে আমি ইদানিং লাস্ট কিছুদিন ধরে পত্র পত্রিকায় দেখছিলাম যে হ্যাঁ করোনা আক্রান্ত রোগীর হ্যাঁ এরকম বাসা ইয়ে হয়েছে বা ওনার সাথে এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে। তো আসলে নিজের সাথে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাপারগুলো ফিল করা যায় না, এটা জাস্ট চিন্তা করা যায়, হ্যাঁ কষ্ট পাওয়া যায় যে একটু আফসোস করলাম আহারে কি একটা অবস্থা, কিন্তু ফিলিংটা তখনই আসবে যখন আপনি ওরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন। তো এই কারণে আর কি মনে হচ্ছে না, আমার সাথে যে ওরকম কিছু হয়েছে আমি তা বলছি না, বাট ক্ষেত্র বিশেষে ফিলিংসটা সেম, ক্ষেত্র বিশেষে কিছু না কিছু তো আসেই আসলে। তো যাই হবে হোক, আল্লাহ ভরসা, আমি ওটা নিয়ে চিন্তা করছি না। আমি এখন বলি আমি আসলে কোয়ারেন্টাইনে কি কি করছি। তো কোয়ারেন্টাইনে ভিডিও আমার আসলে বাস্তব কথা হচ্ছে ওই যে দাঁত ব্যথার কারণে আমার এই দুদিনে কোনো ভিডিও করা হচ্ছে না, আমি প্রচুর পরিমাণে এটা নিয়ে আমি প্রচুর প্যারা খাচ্ছি। আর হচ্ছে এখন যেটা করছি প্রতিদিন সকালবেলা উঠে আমার যেটা এখন মেইন কাজ আর কি, এখন যেহেতু বাসায় বসে স্বাভাবিক নামাজ কালাম তো আছেই, এটার বাইরে প্রতিদিন সকালবেলা উঠে প্রথমে এক গ্লাস পানি খাচ্ছি, এরপর একটু হালকা কুসুম গরম পানিতে লেবু দিয়ে একটু করে লেবুর রসটা খাচ্ছি, আর এরপর একটু জাস্ট নাস্তা যা থাকে যেটা রেডি করেছি ওটা খাওয়া হচ্ছে। আর হচ্ছে এরপর একটু আমি বিশেষ করে চাচ্ছি যে একটু হাওয়া বাতাস, এই যে আমি ব্যালকনিতে এসে বসলাম, এই এই জিনিসটা আমি প্রতিদিনই করছি সকালবেলা উঠে এখানে একটু বসছি। আর একটু যেহেতু এখন ছাদে যাওয়া পসিবল হচ্ছে না আমার পক্ষে, এই কারণে আমি এখানে বসেই যখন রোদ আসে রোদ পোহানোর চেষ্টা করছি, কারণ ভিটামিন ডি এই মুহূর্তে আমার জন্য খুব ইম্পর্টেন্ট। খাবার দাবারের ব্যাপারটা আমি যদি বলি, খাবার দাবারের ক্ষেত্রে আমি প্রোটিনটা একটু বেশি প্রেফার করছি, যেহেতু ইমিউনিটির ব্যাপারটা জড়িত আছে প্রোটিনের সাথে, এ কারণে আমি চাচ্ছি যে প্রোটিন জাতীয় খাবারগুলো একটু খাচ্ছি, একটু বেশি খাচ্ছি বলা চলে। ডিমটা আমি রেগুলার রেখেছি দুটো করে, সকাল একটা রাতে একটা বয়েল করা। আর এছাড়াও আমার বাসায় বাজার যা ছিল আর কি, এক্সট্রা কোনো বাজার করা হয়নি, প্লাস এখন যেহেতু বের হওয়া পসিবল হচ্ছে না এখন আর বাজারেও যাওয়া হবে না, তো বাসায় যা আছে ওগুলোকেই আমি আর কি খাওয়া দাওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে এছাড়াও আমি ওই যে আদা চা বা রং রং চা যেটা যে যেটা বলেন আর কি, আদা দিয়ে একটু রং চা খাওয়ার চেষ্টা করছি, আর গার্গলিং করছি প্রচুর। এমনিতেই যেহেতু গলা খুশখুস করছে, আমি একটা ড্রিঙ্কস গলা খুশখুশের জন্য আমি একটা খাচ্ছি, সেটা আমি রেসিপি পরে ইয়ে করবো। এটা অ্যাকচুয়ালি সবাই জানে এখন মোটামুটি, এ কারণে আমি বলতে চাচ্ছি না যে মনে হবে যে এটা এরকমই, এটা তো সবাই জানে, এরকম একটা কথা হয়তো আসতে পারে। গলা খুশখুশের কারণে কিন্তু আমার এই কাজটা আমার খুব মানে এই ড্রিঙ্কসটা আমার খুবই ভালো কাজ দিচ্ছে, আমি যেটা ফিল করছি আর কি। এটা আমি দিনে 2 থেকে 3 বার খাচ্ছি, আর গরম পানির ভাপ নিচ্ছি যেহেতু মানে একটু স্বাভাবিক একটু ভয় কাজ করছে এজন্য। আর যেটা করছি মাউথ ওয়াশ দিয়ে গার্গলিং করছি প্রচুর পরিমাণে, এটা আমার দিনে 3 থেকে 4 বার, একে তো দাঁতের ব্যথা আছে সেটার জন্য, প্লাস এমনিতেই কিন্তু ওরাল হাইজিনের ব্যাপারটাও কিন্তু এখন মাথায় রাখতে হবে, কারণ যেহেতু জীবাণু আমার মুখ দিয়েও ঢুকতে পারে, এই কারণে আমি ওই কাজটা করছি। আর অ্যাজ ইউজুয়াল অন্যান্য খাবার দাবার চলছে, আর অতিরিক্ত তেমন কোনো আমি আর কোন এক্সট্রা কোন প্রিকশন। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, ব্রিদিং এক্সারসাইজ, এটা এটা আমি এতদিন করিনি, এখন আমাকে এটা করতে হচ্ছে। এখন লাইক আমার এখন মনে হচ্ছে যে না, যদি আল্লাহ মাফ করুক, এখন থেকে করোনা পেশেন্ট পাওয়া শুরু হয়েছে বাঘাইচড়িতে, তার মানে এখন না এইবারে হয়তো পার পেয়ে গেলেও সামনের সময়ে হয়তো আবারও এরকম একটা সিচুয়েশন চলে আসতে পারে। তো এখন থেকেই আমার ব্রিদিং এক্সারসাইজ এর মাধ্যমে আমার ফুসফুসকে আমি একটু যদি একটু বুস্ট আপ দিতে পারি, একটু মানে একটু যদি কি বলবো আমি এটাকে একটু যদি পটেনশিয়ালিটি একটু বাড়াতে পারি সেই চেষ্টাটাই করব। তো ব্রিদিং এক্সারসাইজটা আমি এখন রেগুলার বেসিসে করছি। ব্রিদিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভ, বিশেষ করে যারা আছেন এখন থেকেই আমি বলবো ব্রিদিং এক্সারসাইজ শুরু করেন। ব্রিদিং এক্সারসাইজ কিন্তু একদিনে কাজ দিবে না, এটা যদি আপনি এখন থেকে শুরু করেন আস্তে আস্তে এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ফুসফুসের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার যে অ্যালভিওলিগুলো বা বায়ুথলিগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু অ্যাক্টিভ করা যায়। তো ব্রিদিং এক্সারসাইজের অনেকগুলো ভিডিও ইউটিউবে আছে, আমি
আমি আমার একটা আমি একজন আমার স্যারের কয়েকটা ব্রিদিং এক্সারসাইজের কয়েকটা নিয়ম আছে ওগুলো ফলো করছি চার পাঁচটা। আপনারা যদি চান যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমাকে কমেন্টে বলবেন, আমি ব্রিদিং এক্সারসাইজের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এর বাইরে আমি আর তেমন কিছু করছি না। আচ্ছা একটা মজার জিনিস শেয়ার করি, কোয়ারেন্টাইনে কি করছি এটা বলতে গেলে এটা অবশ্যই বলতে হয়, কারণ গত মানে এখানে আসার পর থেকে আমার এগুলো আমার করতে হয়নি। আমি আমার পুরোপুরি বলা চলে খালা ডিপেন্ডেন্ট ছিলাম এসবের ক্ষেত্রে, মানে কাপড় চোপড় ধোয়া আর হচ্ছে মানে ডেকচি পাতিল ধোয়া পালা এই জাতীয় কাজগুলো। তো যেদিন হচ্ছে এটা আসে রিপোর্টটা আসে ওই দিনই আমি খালাকে বলি যে খালা আমার তো একটু প্রবলেম হয়েছে, আমার আমি যেহেতু একটু খালি হাতে একটা পেশেন্ট ডিল করেছি এই কারণে আমাকে এখন কোয়ারেন্টাইন থাকতে হবে, আমি নমুনা দিয়েছি আপাতত আপনি না আসেন। তো খালা আমাকে যে আনসার করেছিলেন এই জিনিসটা আমার জন্য অনেক বিশাল পাওয়া, যে আমি তো আপনার সাথে মিশেই গেছি এই কয়েকদিন, আমার আর কি হবে, সমস্যা নেই আমি সবার কাজ শেষ করে তারপর আসবো। তো পরে আমি যে আচ্ছা এটা সম্পূর্ণ আপনার উপর, এটা আপনার ইচ্ছা, আপনার আসতে ইচ্ছে করলে আসবেন, বাট আমার মনে হয় আপনি এখন না আসাটাই সবচেয়ে বেটার, কারণ যেহেতু আমার অলরেডি এক্সপোজার হিস্ট্রি আছে আমি আমি চাই না আমার জন্য আপনি বিপদে পড়েন। তো পরদিন হয়তো খালা বাসে গিয়ে চিন্তা ভাবনা করেছেন, পরের দিন এসে বলেছেন আচ্ছা ঠিক আছে আন্টি আপনি ইয়ে হন, আর তাছাড়া এখানকার মানুষজন মানে আশেপাশের যারা আছে সব স্বাভাবিক সবাই একটু টেনশন করছে, যেহেতু খালা এখান থেকে ওনার বাড়িতে যান আশেপাশে অন্যান্য জায়গায়ও কাজ করেন, যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই খালা আপনি আর এই কয়দিন ছুটি, এই কয়দিন আমি আমার মতো কাজ করি, আপনি শুধু যে কোনো এক টাইম এসে ঘরের বাইরে দাঁড়াবেন, জাস্ট নক করবেন, আমি যে ময়লার বাকেট ওটা দিয়ে দিব আপনি ওটা নিয়ে ফেলে দিবেন। তো ওই কাজটা খালা করছে, উনি এসে নক করলে আমরা ইয়ে দিচ্ছি, আর আমার যে চাচা ওনাকে দিয়ে আমি টুকটাক যেগুলো আমার ওষুধপত্র লাগার দরকার মানে কিছু দরকার ছিল, যে আমার গলা খুশখুশ করছে প্লাস আমার যে দাঁত ব্যথা এগুলো ওষুধ আনালাম কিছু চাচাই এনে দিচ্ছে। তো এছাড়াও আমি কিছু মানুষের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, তারা যেভাবে আমার খোঁজ খবর নিয়েছেন, আমি আমি অনেককে চিনি না, আমার কাছে এত ফোন এসেছে বাঘাইছড়ির কখনো এত ফোন আসেনি, ইভেন পেশেন্টেরও এত মনে হয় ফোন আসে না, হঠাৎ করে বেড়ে গেছে এত, মানে ওরা জাস্ট অনেকে আমাকে জিজ্ঞেস করেছে পার্সোনালি আপা আপনাকে কিছু খেতে ইচ্ছে করছে, কিছু খেতে ইচ্ছে করলে বলবেন আমি আপনার বাসার সামনে এনে রেখে যাব। ইট মিন্স আ লট টু মি, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আপনারা এইভাবে যখন জিজ্ঞেস করেন না আমার আমারই তখন রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে আমি এই মানুষগুলোর জন্য কিছু করব। ওই যে আমি আগেও বলেছিলাম ভালোবাসা দিলে ভালোবাসা মানে পেলে ওটা আবার রক্ষাও করতে পারতে হয়, তো ওইটাই এটা যে বলেছেন এটা বিশাল ব্যাপার। আর অনেকে ফোন করে খোঁজ খবর নিয়েছেন বাঘাইছড়ির, অনেকে তো আছেনই, এছাড়াও আত্মীয় স্বজন যারা যারা যে যেখানে আছেন সবাই খোঁজ খবর নিয়েছেন, মেজরিটি যারাই খোঁজ খবর নিয়েছেন থ্যাংক ইউ। যেমন কুতুবদিয়া থেকে মানে আমার শ্বশুর বাড়ি কুতুবদিয়া, যারা জানতেন না আজকে বলে দিলাম, তো ওখান থেকে আমার ফুফু শাশুড়ি ফোন করেছেন, আমার মানে আমার ওখানে বেশ কয়েকজন ফোন করেছেন, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা ফোন করেছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খোঁজ খবর নেওয়ার জন্য। তো যাই হোক এই তো মোটামুটি, এখন ওই যে খালা না আসার কারণে কোয়ারেন্টাইনে আরো কিছু কাজ আমার সাথে অ্যাড হয়েছে, এটা হচ্ছে কাপড় চোপড় ধোয়া, কাপড় চোপড় ধুতে হচ্ছে, থালা বাসন ধুতে হচ্ছে। তো এখন যেহেতু অফিস বন্ধ এই কারণে আমি ওগুলোতে একটু সময় দিতে পারছি, বাট একটা দিক আমাকে আমার হাজবেন্ড পুরোপুরি রিলিফ করে দিয়েছে, সে বলেছে রিপোর্টটা আসা পর্যন্ত তোমার কিচেনে যাওয়ার দরকার নেই, এগুলো আমি করে দিব, মানে হচ্ছে কিচেনে বলতে রান্নার পার্টটা আর কি, তো রান্নার কাজটা মূলত সে দেখছে, আমি একেবারেই যাচ্ছি না। সে বেচারা ঠিকই আমার জন্য রং চা করে নিয়ে আসছে, আবার ঠিকই স্যুপ বানাচ্ছে, মানে এরকম আর কি, টুকে টাকে মোটামুটি আমি বলবো কোয়ারেন্টাইন আমাকে নতুন করে ভাবাচ্ছে, কোয়ারেন্টাইনে আমি নতুন করে অনেক কিছু দেখছি, হাজব্যান্ডের রেসপন্সিবিলিটি, আমার মেয়েগুলো অনেক রেসপন্সিবল হয়ে গেছে মাশাল্লাহ, যেটা হচ্ছে ওকে আমি ওদেরকে বুঝিয়েছি এটা যে মা এখন খালা আসবে না কিছুদিন, ওরাও স্বাভাবিক এটা খালা ডিপেন্ডেন্ট ছিল কয়েকদিন, খালা আসবে না আমাদের কাজ আমাদেরকে করতে হবে, ওরাই খেলনাগুলো বের করছে, আবার বলে দিচ্ছি হ্যাঁ খেলা শেষ এবার ঢুকাও, ওরাই আবার খেলনাগুলো ঢুকাচ্ছে, তারপর ওয়াসনা তো রীতিমতো আমার সাথে সে কাপড় ধুবে, যখন দেখছে যে আমি থালা বাসন গুলো ক্লিন করছি সে আসছে মাম্মা তুমি তুমি এটুকু করবো আমি এটুকু করবো, তো এই জিনিসগুলো বিশাল ব্যাপার। আমি বলবো এই যে বললাম কোয়ারেন্টাইন নতুন করে ভাবাচ্ছে, অনেক কিছুই আসলে ভাবতে হবে, আর এর উপর তো আল্লাহর উপর ভরসা আছেই,
আল্লাহকে ডাকছি। আর বাসার সবাই এত টেনসড, মানে আমার মা তো বলবো আমি সারাদিনে মনে হয় 5 থেকে 6 বার কি এর বেশি হবে ঘন্টায় ঘন্টায় ফোন দেয়। আচ্ছা তোমার কিছু লাগছে না তো, তুমি সব ঠিক আছে তো, তোমার তোমার কি কোনো খারাপ লাগছে, তুমি না জ্বর আসছে, তোমার কি কাশি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার মা বাবা পাওয়া আসলে সবাই সবার মানে এই জিনিসটা আসলে সবাই কি বলবো ভ্যালু দেওয়া উচিত। বাবা মা যে এই পরিমাণে কনসার্ন থাকে এটা ভ্যালু দেওয়া উচিত। তো যাই হোক, অনেকেই আছে যে মাঝে মধ্যে আমি নিজে আম্মু কিছু হচ্ছে না, আমি 1 ঘন্টা আগে তোমার সাথে কথা বলছি, এখন এই 1 ঘন্টার মধ্যে আমার কি হবে, হইলে তো আমি তোমাকে বলতামই। বলছে না তুমি মনে হয় আমার কাছ থেকে লুকাচ্ছ, নিশ্চয়ই তোমার কিছু ফিলিং হচ্ছে, তুমি আমাকে কিছু বলছো না। আমার আম্মুর ধারণা হচ্ছে এটা যে আমার ওইখানে অনেক 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 অশান্তি হয়ে যাচ্ছে, যে আচ্ছা এখন কি হবে, এখন তুমি কি করছো, এখন এইটা খাচ্ছ কিনা, ওটা করছো কিনা। তো আমি বলছি যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত ওই যে দাঁতের ব্যথাটা আমাকে খুব সিভিয়ার পরিমাণে কষ্ট দিচ্ছে, আমি আমার লাইফে আমি এরকম মানে খারাপ দাঁতের ব্যথা আমার হয়নি কখনো। তো আমি অলরেডি অ্যান্টিবায়োটিক কোর্স করা শুরু করে দিয়েছি দাঁত ব্যথার জন্য, আমি আর সহ্য হচ্ছিল না। আমি একদম পাওয়ারফুল হাই পাওয়ার দাঁতের ব্যথা ওষুধ খেয়েও আমার ব্যথা কমছে না, এরকম সিভিয়ার অবস্থা। তো আম্মুকে বলছি যে আম্মু আমার কিছু হয়নি, আমি সব ঠিক আছে, আমার এই ব্যাপার আমি একদম ফাইন। ওকে এটা বলার পর তাদের তার ভাষ্য হচ্ছে নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ, তোমার নিশ্চয়ই অনেক খারাপ লাগছে, তুমি আমাকে বলছো না। এই যে আম্মু, এই জন্য আমি একেবারে ক্যামেরার সামনে এসে তোমার সাথে কথা বলছি, আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত সুস্থ। এখন দোয়া করছি, করোনা রিপোর্ট আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে আমি পেয়ে যাব, রিপোর্ট ইনশাল্লাহ নেগেটিভই আসবে, এটা আমার মন বলছে, উপরওয়ালা ভরসা, আল্লাহ ভরসা। এবং এরকম সবাই দেখো তোমাদের তোমার সাথে সাথে দেখো আমার দুটো পরিবার আছে, আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, সবাই কি পরিমাণ দোয়া করেছে আমার জন্য, তুমি অলরেডি ভিডিওগুলো কমেন্ট পড়লে দেখবা। তো আর টেনশন করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর অনেক বেশি রিকোয়েস্ট করছে আমার মা, বিশেষ করে আম্মু আব্বু, যে একটু যেন চট্টগ্রামে আসি, আমি আসলে বাঘাইছড়িতে এসেছি 3.5 মাসেরও বেশি হয়ে গেছে, এর মধ্যে যাওয়া হয়নি। তো সামনেই কুরবানির ঈদ, আমার ইচ্ছে আছে ইনশাল্লাহ যদি আমার এই কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়, 14 দিন শেষ হয়, এরপর যখন আমি ডিউটিতে জয়েন করব, এরপর মানে অ্যাটলিস্ট আমি যাতে কুরবানির ঈদটা এবার বাসায় যেতে পারি, চট্টগ্রামে যেতে পারি, সেই ইচ্ছা আছে। তো যাই হোক, অনেক মনের কথা, অনেক কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কার কেমন লাগছে, বাট আসলে ওই যে এখন তো যেটা হচ্ছে আর কি, কথাও বলতে পারছি না অনেকের সাথে, ফোনে কথা বলছি প্রচুর, কিন্তু ওই যে ভালো লাগছে না, একটা ফিলিং হয় না যে একটু ছাদে যেতে পারলে ভালো লাগতো, একটু নিচেই যেতে পারলে ভালো লাগতো। আর আমি সাধারণত এক জায়গায় স্থির থাকার মতো মেয়ে না, আমি প্রচুর এদিক ওদিক করি, মানে এক জায়গায় বসে থাকতে পারি না, রেস্ট জিনিসটা আমাকে দিয়ে একটু কম হয়। তো এখন একটু ওই ওইটাতে পড়ে যাওয়াতে একটু খারাপই লাগছে বলা চলে। আর ওয়েদার খুবই ভালো, ওয়েদার লাইক একটু বৃষ্টি বৃষ্টি, একটু আবার রোদ উঠছে, একটু বৃষ্টি, একটু মনে হয় ছাদে যেতে পারলে ভালো হইতো এরকম আর কি। তো ইনশাল্লাহ রিপোর্ট আসুক, কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হোক, রিপোর্ট আসা সত্ত্বেও আমি কিন্তু ওই মানে আমার প্ল্যান আছে আর কি, আমি আপাতত স্যার বলে দিয়েছেন আপাতত এখন ডিউটি করব না আমার ওই পিরিয়ডটা শেষ হলে, কারণ অলরেডি ডিউটি অন্যরা করা শুরু করে দিয়েছে, এর কারণে ওটা শেষ হলে আমি আমার ডিউটি শুরু করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসলে যার জায়গা যেখানে, আমিও ঘরে থাকতে অভ্যস্ত না, ঘরে আমার ভালো লাগে না, মানে টানা ঘরে থাকাটা আসলে আমার জন্য একটু মানে কেমন জানি লাগে, মনে হয় যে মানে সারাদিনে বা 2 দিনে একটু হলেও একটু বের হই, এরকম একটা ফিলিং আর কি। তো দোয়া করবেন সবাই, সবাই যে জানতে চাচ্ছিলেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, এখনো পর্যন্ত আমার মেজর কোনো সাইন সিমটম দেখা যাচ্ছে না, রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করি, সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।